ভিউয়ার্স আপনি যদি মেলভেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আমাদের এই ভিডিওটি আপনার জন্যই কারণ আজকের ভিডিওতে আমরা শেখাবো আপনি কিভাবে মেলভেটে অ্যাকাউন্ট তৈরি করবেন পাশাপাশি সেই অ্যাকাউন্ট ভেরিফাইড করে ভালো পরিমাণে টাকা আয় করবেন এর জন্য যে কোনো ব্রাউজার থেকে মেলভেট অ্যাপস ডাউনলোড করার পর অ্যাপস ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করলে এখান থেকে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করে দিব তারপর এখান থেকে ইন অন ক্লিকে ক্লিক করে দিব এবং তারপর প্রমো কোডের ঘরে টিই সেভেন সেভেন বসিয়ে দিব আর প্রমো কোডের ফাঁকা ঘরে যদি আমরা টিই ডাবল সেভেন বসিয়ে দিই তাহলে আমাদের অ্যাকাউন্টটি অতি তাড়াতাড়ি ভেরিফিকেশন হয়ে যাবে এবং আমরা সব থেকে বেশি ডিপোজিট বোনাস পাবো কারণ আমাদের এই প্রোমো কোডটি একটি অফিসিয়াল প্রোমো কোড এই প্রমো কোড ব্যবহার করা হয়ে গেলে নিচে থাকা খালি ঘরটাতে একটা ক্লিক করে দিবেন এবং রেজিস্টার অপশনে আরো একটা টাচ করে দিবেন তারপর সঙ্গে সঙ্গে আমাদেরকে একটি পাসওয়ার্ড ও ইউজার নেম দেওয়া হবে আর এই পাসওয়ার্ড ও ইউজার নেম আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কেননা এই ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে আমরা পরবর্তীতে যে কোনো ডিভাইসে এই অ্যাকাউন্টটি লগ করতে পারব আর এটি হারিয়ে গেলে আমরা আবার এই অ্যাকাউন্টটি রিকভার করতে পারব না তাই এটিকে খুব ভালোভাবে সংরক্ষণ করব স্ক্রিনশট দিয়ে সেভ করে রাখবো অথবা নোট করে রাখবো তাই আমরা একটি স্ক্রিনশট দিব স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে নিচে একটু খেয়াল করলে দেখতে পাবে নেক্সট বলে একটি অপশন থাকবে আমরা এই নেক্সট ক্লিক করে দিব নেক্সট ক্লিক করার পর আমাদের আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এবার আমরা আমাদের ফোন নাম্বার ও এনআইডি কার্ড ভেরিফিকেশন করব সেটি করার জন্য নিচের কর্নারে দেখতে পাবেন ম্যানু বলে একটি অপশন থাকবে আমরা এই ম্যানুতে ক্লিক করে দিব ম্যানুতে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাবেন পার্সোনাল প্রোফাইল বলে একটি অপশন রয়েছে আমরা এই পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দিব পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে এমন ইন্টারফেস চলে আসবে এখানে আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন ফোন নাম্বার লিংক বলে একটি অপশন থাকবে আমরা এখানে ক্লিক করে ফোন নাম্বারটি ভেরিফিকেশন করব তো আমরা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এমন ইন্টারফেস চলে আসবে এখানে আমরা আমাদের ফোন নাম্বারটি বসিয়ে নেক্সট এ ক্লিক করলেই আমাদেরকে একটি ওটিপি কোড পাঠানো হবে সেই ওটিপি কোড এখানে বসিয়ে নেক্সট এ ক্লিক করলেই আমাদের ফোন নাম্বারটি ভেরিফিকেশন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বারটি কত সহজে ভেরিফাইড হয়ে গেল এইবার আমরা আমাদের ন্যাশনাল এনআইডি কার্ড ভেরিফিকেশন করব এর জন্য সবার উপরে দেখতে পাবেন ইন্টার ডিটেইলস বলে একটি অপশন রয়েছে আমরা এই এন্টার ডিটেইলসে ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এমন একটি ফর্ম দেওয়া হবে যে ফর্মের প্রত্যেকটা অপশনে আমরা আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডের তথ্যগুলোকে দেখে দেখে সুন্দরভাবে বসিয়ে দিব এখানে ফর্ম প্রথমে থাকবে ফার্স্ট নেম অর্থাৎ আমাদের প্রথম নাম তারপর সার জায়গায় আমাদের দ্বিতীয় নাম এবং মিডল নেম এখানে আমরা আমাদের পুরো নাম বসিয়ে দিব ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ ন্যাশনাল এনআইডি কার্ড যে জন্ম তারিখটি রয়েছে সেটি বসিয়ে প্লেস অফ বার্থ ঠিকানা আমরা যেই ঠিকানায় জন্মগ্রহণ করেছি সেই ঠিকানাটি উল্লেখ করে দিব রিজিয়নে ক্লিক করলে সবগুলো বিভাগ চলে আসবে আমরা যেই বিভাগে বসবাস করি সেই বিভাগটি সিলেক্ট করে দিব এবং সিটিতে ক্লিক করলে পৃথিবীর সমস্ত শহর চলে আসবে আমরা শুধুমাত্র আমাদের শহরটি সিলেক্ট করব রেসিডেন্স এড্রেস অ্যাড্রেস জেলা আমরা যে জেলায় জন্মগ্রহণ করেছি অথবা বসবাস করি সেই জেলাটি সিলেক্ট করে দিব ডকুমেন্ট টাইপে ক্লিক করে ন্যাশনাল এনআইডি কার্ড সিলেক্ট করে দিব সিরিজে ক্লিক করে জিরো ওয়ান বসিয়ে দিব ডকুমেন্ট নাম্বার এখানে ন্যাশনাল এনআইডি কার্ড যে নম্বরটি থাকবে সেটি দেখে দেখে বসিয়ে দিব ডেট অফ ইস্যুর এখানে ন্যাশনাল এনআইডি কার্ডের পেছনে দিকে একটি ইস্যু ডেট থাকবে আমরা সেই ইস্যু ডেটটি বসিয়ে দিব ইস্যু বাইরে এখানে বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিব আর এসব কিছু সুন্দর ভাবে হয়ে গেলে নিচে দেখতে পাবেন একটি টিক বাটন থাকবে আমরা এই টিক বাটনে ক্লিক করে দিব আর টিক বাটনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্ট সাকসেসফুলি ভেরিফিকেশন হয়ে যাবে তো এইবার আমরা আমাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করব সেটি করার জন্য এখানে কর্নারে দেখতে পাবেন ডিপোজিট বলে একটি অপশন থাকবে আমরা এই ডিপোজিটে ক্লিক করে দিব ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে অনেকগুলো মোবাইল ব্যাংকিং চলে আসবে চাইলে আমরা এখানে নগদ বিকাশ কিংবা রকেটের মাধ্যমে ডিপোজিট করতে পারি আপনাদেরকে দেখানোর জন্য আমি নগদে ক্লিক করে দিলাম আর নগদে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে এখানে যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে একটি নগদ ওয়ালেট ও এজেন্ট নাম্বার রয়েছে আমরা যত টাকা ডিপোজিট করতে চাই কত টাকা এই নগদ ওয়ালেট নাম্বারটিতে ক্যাশ আউট করতে হবে আর ক্যাশ আউট করা হয়ে গেলে আমাদেরকে একটি ট্রানজেকশন আইডি দেওয়া হবে সেটি কপি করব এবং অ্যাপস এ অ্যামাউন্টের এখানে ক্লিক করে আমরা যত টাকা ক্যাশ আউট তথা ডিপোজিট করলাম তত টাকার পরিমাণ লিখে দিব এবং তার নিচের ঘরটিতে আমরা যে নাম্বার থেকে ক্যাশ আউট করলাম সেই নাম্বারটি লিখে দিব এবং তার নিচের ঘরটিতে একটু আগেই আমরা যে ট্রানজেকশন আইডিটি কপি করেছিলাম সেটি পেস্ট করে দিব আর এসব কিছু সুন্দরভাবে ভাবে বসানো হয়ে গেলে নিচে দেখতে পাবেন কনফার্ম বলে একটি অপশন রয়েছে আমরা এই কনফার্মে ক্লিক করে দিব এবং কনফার্মে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করা সেই টাকাটি যুগ হয়ে যাবে সবাইকে ধন্যবাদ